নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা সরকার, একটা সরকারি দল চোর চুরি করতে পারে, সেটা প্রত্যাশিত। একটা সরকার যখন চুরি করে সেটা অপ্রত্যাশিত, কিন্তু এই বাংলায় আমরা অভ্যস্ত হয়ে গেছি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে, মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান জেলে, কল্যাণময় গাঙ্গুলি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তিনি জেলে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাক্তন স্কুল সার্ভিস কমিশনের সভাপতি সুবীরেশ ভট্টাচার্য তিনি জেলে, পরামর্শদাতা কমিটির প্রধান এসপি সিনহা তিনি জেলে, অশোক সাহা তিনি জেলে, এন্টায়ার শিক্ষা দপ্তরটা জেলে, প্রেসিডেন্সি জেলে বৈঠক করছে। একটা শিক্ষা দপ্তর জেলে মানে একটা সরকার প্র্যাকটিক্যালি করাপ্টেড, একটা সরকার জালিয়াতি করেছে, এটা প্রমাণিত। এটা নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই। তৃণমূল কংগ্রেস নেতারা সকাল বিকেল দুপুর রাত্রিবেলা যে কথাটা বলে যে পার্থ চুরি করেছে, কেউ যদি এককভাবে চুরি করে তাহলে তার ব্যাপারে দল সহ্য করবে না, দল তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে, বহিষ্কার করেনি। খেয়াল করে দেখুন, বহিষ্কার করেনি, দল তাকে সরিয়ে দিয়েছে। এবং আপনারা দেখবেন শান্তনু সেন মাঝে মাঝে বলেন জিরো টলারেন্স নীতি নিচ্ছেন আমাদের নেত্রী, 11 বছর ধরে চুরি করতে দিয়ে শেষ পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সি ইডি ধরা পড়ার পর জিরো টলারেন্স নীতি, এতদিন জিরো টলারেন্স নীতি নেই কেন, কে প্রশ্ন করবে? এতদিন তো সংবাদ মাধ্যম ঘুমিয়েছিল, আজকে ইডি ধরার পর সংবাদ মাধ্যমে ইতিউতি বেরোচ্ছে, আরে এরা চুরি করেছে, অপার ফ্ল্যাটে কোটি কোটি টাকা বার করেছে। ইডি যদি না দেখাতো কেউ আপনারা বিশ্বাস করতেন? বলুন তো, আমি এইখানে আসার চেষ্টা করছি। একটা সরকার, একটা সরকারি দল চোর হয়, একটা সরকারও চোর হয়, কিন্তু সরকারের আন্ডারটেকিং অর্থাৎ সরকারের অধীন যে সংস্থাগুলো সেগুলোও যদি চোর হয়, চুরি তো করেছে, স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি স্কুল বোর্ড সবকটা চুরি করেছে, সবকটা চোর, নতুন করে বলার অপেক্ষা রাখে না, এখনও চোরগুলো বসে আছে ভেতরে, এখন ধরা পড়ার অপেক্ষায়। বর্তমান শিক্ষামন্ত্রী তিনিও বসে আছেন, তিনিও তো বলেছিলেন যে তৃণমূল করলেই চাকরিটা পাওয়া যাবে, সেসব তো জানেন, আমি নতুন করে ব্যাখ্যায় যাচ্ছি না। কিন্তু আজকে নতুন বাংলায় কী নিয়ে এলাম বলুন তো, ওএমআর শিট। আপনারা জানেন যেটা পরীক্ষার খাতা, ওএমআর শিট, সাদা ওএমআর শিট দিয়ে দিনের পর দিন, দিনের পর দিন চাকরি পেয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এবং শুধু তাই নয়, যারা কোটি কোটি টাকা দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, তারা চাকরিটা পেয়েছেন। সেটা শেষ পর্যন্ত আদালতের অবজারভেশনে, পর্যবেক্ষণে তারা শেষ পর্যন্ত ধরাটা পড়েছেন। আমি ঠিক এই জায়গাটা আসার কথা চেষ্টা করছিলাম, একটু আপনাদের ভাবার জন্য বলছিলাম। একটু খেয়াল করে দেখুন তো, আদালত যদি সুপার অ্যাক্টিভ না হতো, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস বিশ্বজিৎ বসুদের যদি আমরা না পেতাম, ইডি কিংবা সিবিআই যদি হানা না দিত, অপার ফ্ল্যাটে 49 কোটি টাকা আমি আপনি দেখতে পেতাম? পেতাম না, কিছুতেই পেতাম না। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করেন লালবাজারের গুন্ডাদমন শাখা, কিন্তু এই লালবাজারের গুন্ডাদমন শাখা কোনোদিন পার্থ কিংবা কেষ্ট অনুব্রত মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিজ করে না। এটাই হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জায়গা। সে কথাটা বলে আমরা মূল যে জায়গাটা আসছি, ওএমআর শিট। সেই ওএমআর শিট জালিয়াতি ধরা পড়ার পর, সেখানে সিবিআই রিপোর্ট দেওয়ার পর, স্কুল সার্ভিস কমিশনকে জাস্টিস গাঙ্গুলি যে নির্দেশ দিয়েছিলেন পরিষ্কারভাবে, 952 জনের ওএমআর শিটের জালিয়াতি প্রথম লটে প্রমাণিত হয়ে গেছেন। এবং প্রমাণিত হওয়ার পর বলেছেন ডিসক্রিপেন্সি দেখা গেছে, অর্থাৎ গাজিয়াবাদে যে হার্ড ডিস্কটা সিবিআই উদ্ধার করেছে, সেই হার্ড ডিস্কে দেখা গেছে কোনো একজন নির্দিষ্ট ছাত্র 4 পেয়েছে, সেই নম্বরই আবার এসে এখানে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে 53 হয়ে গেছে, অর্থাৎ ওএমআর শিটে 53 হয়ে গেছে, যে 4 পেয়েছে সে 53 পেয়ে গেছে। অর্থাৎ এই যে জালিয়াতিটা, ওএমআর শিটগুলো, 25 লক্ষ ওএমআর শিট গায়েব হয়ে গেছে। আপনারা জানেন জ্বালিয়ে দেওয়া হয়েছে না, বিক্রি করে দেওয়া হয়েছে না, কী বলেছিলেন স্কুল সার্ভিস কমিশনের প্রধান। কিন্তু সেই ওএমআর শিট যারা, যে সংস্থা তৈরি করেছেন গাজিয়াবাদের একটি সংস্থা, সেখান থেকে হার্ড ডিস্ক উদ্ধার করে আনাতে আলটিমেটলি বেরোচ্ছে জালিয়াতি। এবং সেই জালিয়াতি পরিমাণ কত হতে পারে আদালতে আমরা শুনছিলাম, সিবিআই বলেছে 21,000 আইডেন্টিফাইড, 9,000 তার মধ্যে একদম নির্দিষ্টভাবে প্রমাণ পাওয়া গেছে, 21,000 সাসপিশন লিস্টে এসে গেছে। ফলে এই সংখ্যাটা আজকে 21 তারিখ, আলটিমেটলি 21,000 প্রকাশের অপেক্ষায় ছিল, আমরা সেদিকে নজর রাখছিলাম। এবং সেই নজর রাখতে গিয়ে যেটা দেখলাম খুব ইন্টারেস্টিং, মানে আজকে 22 তারিখ, গতকাল 21 তারিখ গেছে, সেই 21 তারিখে শেষ পর্যন্তই 952 জনের তালিকা শেষ পর্যন্ত সিবিআইয়ের ইনফরমেশন মোতাবেক স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তোলার জন্য নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি। আমরা কী দেখলাম, আমরা যখন ওয়েবসাইটে আপলোডেড হয়েছে এটা জানার পর, আমরা যখন তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলাম যে তাহলে ডিসক্রিপেন্সিটা ঠিক কোন জায়গায় এবং কীভাবে ডিসক্রিপেন্সি হয়েছে, একটু দেখি তো ওএমআর শিটগুলো। এবার মাননীয় বিচারপতি রায় দিয়েছেন যে ওএমআর শিটগুলো স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে উঠেছে, সেই ওয়েবসাইট ঘাঁটতে গিয়ে বেরোলো আরেক দুর্নীতির কাণ্ড। কী বলুন তো, সেই ওয়েবসাইটে দেখা গেল যাদের শুধুমাত্র
ভালো করে খেয়াল করুন, যাদের শুধুমাত্র নিজস্ব ওই নাম্বার আছে, অর্থাৎ নিজস্ব যে মানে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার আগে পরীক্ষার যে শিটটা পায়, যে পার্টিকুলার প্রত্যেক ছাত্রের একটা আইডেন্টিফিকেশান নাম্বার থাকে, সেই নাম্বার দিয়ে খুঁজতে গেলে তবে আপনি ওই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ঢুকতে পারবেন। অ্যাডমিট কার্ডের নাম্বার দিলে তবে আপনি ঢুকতে পারবেন, অর্থাৎ আমি আপনি পারবো না। এই যে স্কুল সার্ভিস কমিশন যে জালিয়াতিটা করেছে, আপনি চিন্তা করে দেখুন, আদালত যখন রায় দিয়েছেন যে আপলোড করতে, আদালত কি বলে দিয়েছে যে শুধু যাদের অ্যাডমিট কার্ড আছে তারাই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না? আদালত কেন বলেছে? আদালত বলেছে এই কারণে যে এই এই আপলোডিংটা যদি হয় তাহলে সর্বসমক্ষে ব্যাপারটা এক্সপোজড হবে, সবাই জানতে পারবেন জালিয়াতিটা কোন স্তরে। অর্থাৎ এখানেও স্কুল সার্ভিস কমিশন আরেকটা নতুন ধরনের জালিয়াতি করছে, অর্থাৎ নির্দিষ্ট অ্যাডমিট কার্ড যারা ছাত্রছাত্রী তারা দেখতে পারবেন, তার বাইরে তৃতীয় কোনো ব্যক্তি দেখতে পারবে না যে কী কীর্তিটা এরা করেছেন। ভাবুন তো কত বড় জালিয়াত এরা, ধরা পড়ার পর, কানমোলা খাওয়ার পর, বারবার কানমোলা খাওয়ার পর, যখন মাননীয় বিচারপতি বলছেন এবার আমি শিক্ষামন্ত্রীকে ডেকে আনবো, এবং তারপর নির্দেশ দিচ্ছেন, পরিষ্কারভাবে নির্দেশ দিচ্ছেন যে ওয়েবসাইটে তুলুন, সেখানে কি নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে মার্কশিটের নম্বর দিলে তবে আপনি সেই মার্কশিট দেখতে, ওয়েমার্কশিট দেখতে পারবেন? কখনো বলা হয় নাকি, কখনো কেউ বলেছেন নাকি? অথচ এইটি করলো স্কুল সার্ভিস কমিশন। আপনাদের এই প্রতিবেদন পেশ করার যখন জন্য আমরা যখন বারবার করে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটগুলো ঘাঁটতে শুরু করলাম, কিছুতেই খুলতে পারলাম না। আপনাদের দেখাচ্ছি, এখন দেখুন আপনারা, যেখানে দাঁড়িয়ে যেই ক্লিক করছি তখন দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ডের নাম্বার দিন, অর্থাৎ ছাত্র বা ছাত্রী যিনি পরীক্ষা দিয়েছেন তিনিই শুধু দেখতে পাবেন, আর কেউ দেখতে পাবেন না। অর্থাৎ আমি চুরি করেছি সেটাকেও আড়াল করা, কী সুন্দর! মানে জালিয়াতের স্কেলটা আপনারা ভাবুন, এইভাবে অপদস্থ হওয়ার পর, এইভাবে চুরি ধরার পর, এইভাবে চোর প্রমাণিত হওয়ার পর, ডাকাত প্রমাণিত হওয়ার পর, যখন আদালতের নাক মোলা কান মোলা সমস্ত খাচ্ছেন, আদালতের নির্দেশে ওয়েবসাইটে আপলোড করতে বলা আছে, সেই আপলোডিংটাকেও আড়াল করে রাখা হচ্ছে না, আপনারা সবাই দেখবেন না। এর নাম হচ্ছে নবান্নের সরকার। চোদ্দতলার নবান্নে যে সরকার চালাচ্ছেন হীরক রানী, সেই হীরক রানীর সরকারে এটা আরও একটা জলজ্যান্ত প্রমাণ। আমাদের মনে হলো নতুন বাংলার দর্শকদের এটা দেখানো দরকার। আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা সারাক্ষণ ধরে সেটা স্ক্রিনে রেখে দিয়েছি এই কারণে যে আপনারা ভালো করে দেখুন, যেখানে যে মুহূর্তে দাঁড়িয়ে আমরা ওই 952 জন ওয়েমার শিটে কী জালিয়াতি হয়েছে সেটা দেখতে যাচ্ছি। বারবার যখন ক্লিক করছি দেখা যাচ্ছে শুধু অ্যাডমিট কার্ডের নাম্বার দিলে, অর্থাৎ সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রী দেখতে পারবেন কে চুরি করেছে, কীভাবে চুরি করেছে, আর কেউ দেখতে পাবেন না। আমরা জানি না শেষ পর্যন্ত আদালত এ ব্যাপারে কী রায় দেবেন, আমরা জানি না শেষ পর্যন্ত যেসব আইনজীবীরা এই লড়াইটা লড়ছেন সেই আইনজীবীরা শেষ পর্যন্ত আদালতের কাছে গিয়ে অ্যাপিল করবেন কি না, যে এই বর্ম কিসের জন্য, কাকে আড়াল করার জন্য? চোর চুরি করেছে সেটা সবাই জেনে গেলে লজ্জা, চুরি করাতে কোনো লজ্জা নেই? ভাবুন তো, আমি এই প্রশ্নটা রাখছি, এত দিন ধরে চুরি করেছেন, অ্যাপয়েন্টমেন্টটা বিক্রি করেছেন, ফাঁকা ওয়েমার্কশিট করেছেন, ওয়েমার্কশিটে নাম্বার বাড়িয়েছেন, সব কিছু করেছেন, করার পরে এখন আদালত যখন বলছে সেই ওয়েমার্কশিটগুলো আইডেন্টিফাইড 952 জনের ওয়েমার্কশিটের রিপোর্টটা তুমি আপলোড করো, যখন আপলোড করছেন সেটাকেও রেস্ট্রিক্টেড রেখে দিচ্ছেন, শুধু অ্যাডমিট কার্ড নাম্বার দিলে তবে দেখতে পারবেন, পাবলিক যেন না জানে আমি নবান্ন চোর, তাই তো মানে দাঁড়ায়, তাই না? কী বলেন?